হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সকালবেলা গাজা বাজারে ঢুকলাম, আজকে বাজারের অবস্থা দেখি কেমন। মিষ্টি কুমড়া কত করে বিক্রি করতেছে আজকে? 150। তার মানে মিষ্টি কুমড়ার দাম বাড়ছে, 100 টাকা এক পিস না? ওজন 3 কেজি। 3 কেজি ওজনের, 3 কেজি ওজনের একটা মিষ্টি কুমড়া 100 টাকা, অর্ধেক করছে 50 টাকা। আগের তুলনায় এখন অনেক 50% দাম বৃদ্ধি। যে মিষ্টি কুমড়া 40 টাকা 50 টাকা ছিল, এই মিষ্টি কুমড়াটা এখন বাজারে 100 টাকা। তবে বরবটিগুলো অনেক ভালো আছে, একবারে তাজা বরবটি 60 টাকা, সবসময় বাজারে 40, 50, 60 এরকমই থাকে। অন্য অন্য কাঁচা বাজারের যে তুলনা অনুযায়ী বরবটিটার দাম ঠিক আছে। জালি কুমড়া 30 টাকা 35 টাকা, প্রতিটা জালি কুমড়া 30 থেকে 35 টাকা, ছোটোগুলো 20 টাকা 25 টাকা। তুলনামূলক আগের দামই আছে, দাম বৃদ্ধি হয়নি। তুলনামূলক কাঁচা কলাগুলোর দাম একটু বেশি, 20, 25, 30 টাকা হালি বিক্রি করতেছে, 60 টাকা ডর্জন। কিছুদিন আগেই ছিল এটা 35, 40, 45 টাকা ডর্জন। কত করে পাকা পেঁপে? পাকা পেঁপে বাজারে সকালবেলা 30 টাকা কেজি বিক্রি করতেছে এখানে। লাউ কত করে ভাই? করো ভাই, লাউ কত করে? 40 টাকা। 40 টাকা ছোটো লাউগুলো 30 টাকা থেকে 40 টাকা, মাঝারি সাইজ বড়গুলো আছে 50 টাকা 60 টাকা, বিভিন্ন ধরনের। তুলনামূলকভাবে আস্তে আস্তে শীত আসতেছে, কিছু সবজির দাম কমতেছে, এমন অবস্থা আজকে সকালে বাজারের খবর। শীত মৌসুম এখন আস্তে আস্তে কমতেছে সবজি।